ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে সার্ভারের এই অবস্থা কেন সারা দিন ধরে চেষ্টা করছি একটা ভূমি উন্নয়ন কর দিতে পারছি বা জমি খাজা পেমেন্ট করতে পারছি না সার্ভারের যদি এই অবস্থা হয় তাহলে আমি খাজা কাটবো কীভাবে বা আমি লোন করবো কীভাবে বা আমার জমি রেস্টি করবো কীভাবে এই লোকে যদি সার্ভারের অবস্থা হয় ঘন্টার পর ঘন্টা বসে আছি ভূমি অফিসে বা কম্পিউটারের দোকানে তবুও একটা দাখিলা কাটতে পারছি না কেন এমন হচ্ছে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিব উদাহরণটা দিয়ে মূলত ভিডিওটা শুরু করবো এখন মনে করেন আপনার বাড়িতে অতিথি আসবে দশজন আপনি দশজনের আয়োজন করেছেন এখন দশজনের জায়গায় অতিথি চলে আসছে তিরিশ চল্লিশ জন এমন অবস্থায় হলে আপনি যে দশজনের আয়োজন করেছেন সেই দশজনের আয়োজন দিয়ে কি চল্লিশ জনের মেকআপ করতে পারবেন ভূমি উন্নয়ন করার ব্যবস্থাপনা সিস্টেমটা অনেকটা সেরকম হয়ে গেছে কেন এরকম হয়েছে আমি একটু বলি এটা হওয়ার মূল কারণ হলো এক সপ্তাহ কিন্তু আপনারা জানেন যে নতুন অর্থ বছর দু হাজার চব্বিশ হাজার পঁচিশ অর্থবছরের আপডেট কর চলাকালীনের জন্য পুরো এক সপ্তাহ ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম আপডেটে গিয়েছিল এবং পুরো সার্ভার বন্ধ ছিল মানে যেই সার্ভার বন্ধ ছিল সেই সময়ে যারা সার্ভারে বন্ধ থাকার কারণে খাজনা দিতে গিয়েছিল। তারা কিন্তু খাজনা দা দিয়ে ফিরে আসছে এবং ভূমি অফিস থেকে হোক কম্পিউটার সেন্টার থেকে হোক তাদেরকে তো বলে দেওয়া হয়েছে যে আপনারা এই সার্ভারে আপডেট চলছে আপনারা এখন না আগামী সপ্তাহে আসেন খাজনা দেওয়া যাবে এখন যারা ফিরে গেছে তারাও আসছে বা নতুন করে যারা খাজনা দেবে তারাও আসছে একসাথে সবাই ভিড় করছে যার কারণে সবাই মিলে চেষ্টা করছে যার কারণে সার্ভার চ্যাম্প হয়ে গেছে একটা জিনিস দেখেন আপনাদের যখন আমাদের এসএসসি বা এস রেজাল্ট যখন বের হয় যখন রেজাল্ট পাবলিশড হয় তখন আমরা কিন্তু রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে কিন্তু ভিড় করে যখন ভিড় করে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো দিয়ে সাবমিট করে রিজাল্ট কিন্তু বেরোই না ঘুরে এই যে ঘুরে এই সময় বলতে সার্ভারে ঢুকতে পর্যন্ত পারে না কেন না এই সার্ভার চ্যাম হওয়ার কারণে সবাই মিলে একসাথে চেষ্টা করার কারণে তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যাদের খাজনা দু হাজার চব্বিশ অর্থবছরের খাজনার প্রয়োজন নাই তারা অযথা এই সার্ভারে ঢুকে সার্ভার জ্যাম করার কোনো প্রয়োজন নাই যাদের দরকার যারা জমি রেস্টি করবে যাদের জমিতে দাখিলা দিয়ে খা লোন নিবে বা লোন রিনিউ করবে বা সে স্পাম নেওয়ার জন্য যাদের নতুন দাখিলার প্রয়োজন আছে তারা শুধু বমি অফিসে হকার আর যে কোনো সেক্টার থেকে হোক খাজনা দেয় যেখান থেকে খাজনা দেয় আর কি সেখানে যায় তারাই শুধুমাত্র খাজনা দেওয়ার জন্য আপাতত চান আর যাদের প্রয়োজন নাই তারা যাওয়ার দরকার নেই তো আশা করি বুঝতে পেরেছেন আমি পুরোটা ক্লিয়ার করলাম সার্ভার জ্যাম হওয়ার কারণটা কি আমি কিন্তু উদাহরণ দিয়েও বোঝাই দিলাম তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব। আপনারা অযথা সার্ভারে ভিড় করার প্রয়োজন নেই যাদের প্রয়োজন না দাখিলা তারা অযথা সার্ভারে গিয়ে সার্ভার জ্যাম করার প্রয়োজন নাই যাদের খুবই গুরুত্বপূর্ণ দাখিলা না হলেই না জমি রেস্টিক হচ্ছে না বা লোন হচ্ছে না লোন করতে পারছেন না সেচ পাম্প নিতে পারছেন না নতুন দাখিলা ছাড়া তারা শুধু এক চেষ্টা করুন আর সার্ভার ক্লিয়ার হচ্ছে আপনার বিকেল নাগাদ ক্লিয়ার হচ্ছে দুইটা বা তিনটার পর কিন্তু একটু একটু কাজ হচ্ছে এবং চারটার পর কিন্তু পুরো সার্ভার ক্লিয়ার হয়ে যাচ্ছে কারণ চারটার পর প্রত্যেকটা অফিস বন্ধ হয়ে যায় অনেক অধিকাংশ অফিস বন্ধ হয়ে যায় তার কারণে সে সময় সার্ভারটা পুরো ক্লিয়ার হয়ে যায় এবং কাজ নাও দেওয়া আছে তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যাদের দাখিলা প্রয়োজন নেয় তারা আপাতত সার্ভারে মানে ওই সার্ভারটা এলডি ট্যাক্সি যে সারা ওয়েবসাইট আছে ওটা ব্যবহার না ওনা থেকে আপাতত দূরে থাকুন তাদের প্রয়োজন তারা একটু চেষ্টা করুন বারোটার পর বা একটার পর তারা দিতে পারবে পারবেন খুব সহজেই তো এই ছিল মূলত সার্ভার নিয়ে আপডেট আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন কারণ সবাই যারা জ্যাম না করে শেয়ার করে আপনার অন্যজনকে এটা জানার সুযোগ করে দিবেন যারা তাদের করে তারা এটা বুঝে এনে আসতে পারে অযথা টাইম ইনভেস্ট না করে এবং অযথা টাইম সার্ভারকে জ্যাম না করে তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনাদের সাথে দেখার সুযোগ করে দিন না তো দেখাবেন নতুন ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ ক্রিয়েটিভ দিয়ে সাদাই থাকবেন আল্লাহ হাফেজ